যখন গভীর সমালোচনা চারিদিকে, তখন মানসিকভাবে ডাউন থাকা শান্তর ব্যাট যেন আরও শান্ত। ব্যাট চলছে কিন্তু আসছে না রান। যে ব্যাট থেকে রান বের হবার কথা ছিল সেই ব্যাটের কারণেই আসছে সমালোচনা। কিন্তু শোয়ে শান্ত আর কতদিন শান্ত থাকবেন? তিনি অশান্ত হয়ে উঠলেন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে, তার ধারাবাহিকতার ঢেউ আছড়ে পড়ল এই বিপিএলে এসে। শান্ত হয়ে উঠলেন দুরন্ত, শান্ত যেন রান তোলায় হয়ে উঠলেন অশান্ত। একজন ব্যাটার তার সমালোচনার উত্তর কিভাবে দেন? নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় রান দিয়ে। তীক্ষ্ণ সমালোচনার তীব্রতায় একটা সময় পর মনে জমে থাকা দুঃখের কথাটা বলে ফেললেন শান্ত। অনেকটা আক্ষেপ ঝেড়েই বললেন, দেশের হয়ে খেলেও তার মনে হয় তিনি প্রতিপক্ষের ভূমিকায় খেলছেন। অথচ বিশ্বকাপ থেকে বাংলাদেশের যে দু একজন হাতে গোনা ব্যাটার এই টি টোয়েন্টি ফর্মেটে ধারাবাহিকভাবে রান পাচ্ছেন তাদের মধ্যে শান্ত অন্যতম। বিপিএল শুরুর আগে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তজা শান্তর মাঝে কিছু একটা খুঁজে পেলেন। এত সমালোচনার মধ্যেও যে রান করতে পারে সে দলের হয়ে বড় একটা সম্পদ হতে পারে, এটাই যেন শান্তর ভেতরের শক্তি। তাই তো ড্রাফটে ক্যাপ্টেন ম্যাশের প্রথম পছন্দে উঠে এলো শান্তর নাম। মাশরাফির সে আস্থায় পূর্ণ প্রতিদান দিলেন শান্ত। বিপিএলের শুরুটা হলো দুর্দান্ত, কোনো 59, তবে দুটো ম্যাচে 40 ইনিংস, এক ম্যাচ বিরতি দিয়ে সেই না পাওয়া 50 হাঁকালেন। শান্তর ধারাবাহিকতায় সিলেট স্ট্রাইকার্সও দারুণ ধারাবাহিক হয়ে উঠল, দলটি ছিল পয়েন্ট তালিকার শীর্ষে। শেষ কবে বাংলাদেশের কোন ব্যাটার এমন প্রত্যাশার অসম চাপ সামলে ঘুরে দাঁড়িয়েছেন? শান্ত তার উত্তর না দিতে পারলেও সমালোচকরা ঠিকই জানেন তার উত্তর। তবে শান্ত শুধু জানেন তাকে রান করেই টিকে থাকতে হবে, দিতে হবে জবাব। সিলেট স্ট্রাইকার্সকে প্রায় প্রতি ম্যাচে দিয়েছে উড়ন্ত সূচনা সেই শান্ত। ফাইনালেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেললেন 45 বলে 64 রানের মারকুটে ইনিংস। সাকিব নাসিরদের পেছনে ফেলে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক সমালোচনার তীরে বিদ্ধ হওয়া শান্তই। 15 ম্যাচে 15 ইনিংসে 450 আর তার মোট রান 516। হয়তো সমালোচকেরাই শান্তকে এমন শক্ত করেছেন, এমন অদম্য মানসিকতায় দিন শেষে শান্তকে রানের জন্য আরও অশান্ত করে তোলে, ঘুরে দাঁড়াতে সাহায্য করে। মনিরুজ্জামান মনি, স্পোর্টস মেইল 24.com।